হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর, সব কেমন আছো? দেখো অবস্থা, পুরো রাস্তাঘাট ফাঁকা, গরমে এত গরম কেউ ভালো নেই, আর আমিও তো মোটামুটি এই গরমে হাঁপসে মরে যাচ্ছি। প্রচুর গরম, প্রচুর। বল কি বলবি, ওষুধ খেয়ে একটা একটা ওষুধ খেয়ে নে, এখন তো খেলি। আর চলো, গরমে একদম মানে এত অস্বস্তি লাগছে না বলার মতন না। আমার গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে, আমার ভীষণ ভালো লাগছে। দেখো অনেক ফুল ফুটেছে, শুকিয়ে গেছে রোদের তাপে, বুঝতে পেরেছ? তা চলো, দোকানে একদম বেচা কেনা নেই, প্রচুর দোকানের অবস্থা খারাপ, মানে কি বলবো আর, কি বলার মতো নেই কিছু আর, বুঝতে পেরেছ? যে হ্যাঁ, তুমি সাজুগুজু করেছো, কোথায় যাবে? আমি একটু বেরোবো, আমার দিদি এসছে, দিদির সঙ্গে এরকম দিদি তার সঙ্গে কথা বলছি, কোথায় আছে? হাই করে দেন, আমার দিদি এসছে সকালবেলায়। আর গরমে আমি আর তেমন রান্না কিছু করে উঠতে পারিনি, শুধু ডিমের ঝোল ভাত করেছি আর টক দই নিয়ে এসেছি, এটা দিয়েই খেয়ে নিয়েছে সবাই, ঠিক আছে? এই জাস্ট খেয়ে উঠলাম আমরা, তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে কথা বলি, কেন অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, লং ভিডিওটুকুও দেওয়া হচ্ছে না ওই জন্য। আর গরমে তো খুবই শরীরটা খারাপ হয়ে গেছে একদম প্রচুর, মানে শরীরের মধ্যে কেমন একটা আনছান আনছান করছে ওই জন্য, বুঝতে পেরেছো? এবারে আমার দুঃখের বিষয়, আমার গাছটায় আম হয়নি জানো তো, গাছ চালের উপরে যে গাছটা ছিল, এই যে গাছটা দুঃখ পাচ্ছি কিনা জানি না, আর প্রচুর বোল এসেছিলো, প্রচুর মানে গাছের পাতা দেখা যাচ্ছিলো না, এত বোল এসেছিলো, কিন্তু সব বোল জ্বলে গেছে, একটা গাছে আমের গুটি নেই, সব গুটি নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছ? তা বন্ধুরা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বেলা তো অনেকটাই হয়ে গেছে, সবারই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারই একটু দেরি হয় খেতে, কেন একার হাতে সব করে আর গরমে না, আমি না অত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, খুব কষ্ট হয় আমার, আমার একটু মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই জন্যই, তাই ধীরে সুস্থেই করি, কেন করার মতন তো কেউ নেই, এটাই হলো কথা। আর ওই ধীরে সুস্থে করি, কেন তাড়াহুড়ো নেই কোনো, তাই রান্নাবান্না করে জাস্ট এই খেয়ে উঠলাম, তা খাওয়ার ভিডিওটা তোমাদের আর দিতে পারলাম না, পরে আগামী দিন দেবো নিশ্চয়ই, ঠিক আছে? আমি আজকে ডিমের ঝোল আর ভাতই করেছি বললাম তোমাদের, তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো তোমাদের মানে এই যে এখনই মানে চলছে, তারপরে এত গরম, মানে ফাস্টফুডের দোকান প্রচুর খারাপ, সবারই ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ, বুঝতে পেরেছ? আমার তো এক্সট্রা কোথাও ইনকাম নেই, এই দোকানের উপর থেকে সব কিছু এখন পুরো খুব প্রবলেমে পড়ে গেছি, যে দোকানে রোজ বাজার করতে হয় 1200 টাকার, সেখানে যদি 600-700 টাকা বেচা কেনা হয়, বলো কী করে কী করা যায়, কিছুই করার মতন না, তাই চিন্তা করছি কী করব, কিছুই তো করার নেই। আর আমার দোকানটা একটু ভেতর সাইডে, তো রাস্তার উপর না, মেন রোডের উপরে না, মেন রোডের উপরে হলেও অন্য কিছুরও ব্যবস্থা করা যেত ভেতর দিকে, তাই খুব চিন্তার বিষয়, যাই না, মায়ের আশীর্বাদে যা হবে, মা ভালোর জন্য যা কিছু করবে ভালোর জন্যই হবে, তাই তারা মায়ের বিশ্বাস করি, তারা মায়ের উপরেই সব কিছু নির্ভর করে রেখে দিয়েছি, যেটা হবে ভালোর জন্যই হবে। মানে এইটাই হলো কথা, যে দেখো দোকান চলুক না চলুক, তোমার যেমন লোন, তারপরে তোমার যাদের লোন আছে লোন, তারপরে গ্যাস, তারপরে তোমার এই যে টিভির যে কেবিল লাইন নেওয়ার, মানে যেগুলো দরকার এগুলো তো তুমি খাওয়া না খাওয়া ঠিক টাইমলি দিতেই হবে, সেগুলো তো তোমার শুনবে না যে দোকান চলছে কি না চলছে, সেটা কোনো অজুহাত ওরা মানবে না, ঠিক আছে? এটা তোমাকে দিতেই হবে, সে যেখান থেকে পড়ো সেখান থেকে, এই এক সমস্যা, খুব চিন্তার বিষয় যে কী করবো বন্ধুরা গরমের মধ্যে,
তোমরা যদি একটুখানি আমাকে সাজেশন দাও যে এটা করলে তোমার দোকানটা চলবে ভালো। দেখো কোল্ড ড্রিঙ্কস জল সবই তুলেছি, কিন্তু কি করব বলো, দেখি ভগবান যেভাবে চালাবে সেইভাবে চলবো, আর কি করব বলো, কিছু করার নেই। তা চলো, তোমাদের সঙ্গে অনেকক্ষণই গল্প করা হলো, তা ভিডিওটা আমি এখানে রাখছি, এখানে শেষ করছি। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে খুব সাবধান থেকো, বেশি করে জল খেও, আর রোদের মধ্যে তো খবরদার বেরিও না, আর যাদের অবশ্যই বেরোনো দরকার ছাতা নিয়ে বেরিও, কেন বারবার করে সবসময় নিউজে দেখাচ্ছে প্রচুর গরম পড়বে প্রচুর, ওই জন্যই মানে একটু জলটা বেশি করে খাবে, আর রোদের মধ্যে যখন না বেরোনোর হয় মোটেই বেরিও না। ঠিক আছে, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই আমি কামনা করি। টাটা।